সিমিলি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা দাও। একটি সিমিলি হল বক্তৃতার একটি চিত্র যা লাইক বা অ্যাজ ব্যবহার করে দুটি জিনিসের তুলনা করে। এটি ভাষার একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের সংযোগ তৈরি করতে এবং চিত্র তৈরি করতে সাহায্য করে। একটি সেতু যেমন দুটি দিককে সংযুক্ত করে, তেমনি সিমিলি ধারণা এবং ধারণাগুলিকে সংযুক্ত করে। তারা আমাদের বিমূর্ত ধারণাগুলিকে পরিচিত বস্তু বা অভিজ্ঞতার সাথে তুলনা করে বুঝতে সক্ষম করে। উদাহরণস্বরূপ, যখন আমরা বলি হার স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, অর্থাৎ তার হাসি সূর্যের মতো উজ্জ্বল, আমরা তার হাসির উজ্জ্বলতা এবং আনন্দ প্রকাশ করার জন্য একটি সিমিলি ব্যবহার করেছি। সিমিলি আমাদের পাঠক বা শ্রোতাদের মনে প্রাণবন্ত ছবি আঁকতে সাহায্য করে। একটি ব্রাশ সঙ্গে একটি শিল্পীর মতো, তারা আমাদের শব্দ গভীরতা এবং রং যোগ করে। তারা বর্ণনায় জীবন এবং স্বাদ নিয়ে আসে, তাদের আরও আকর্ষণীয় এবং আকর্ষক করে তোলে। লবণ বা মরিচের মতো মশলা হিসেবে একটি সিমিলি মনে করুন, যা একটি খাবারের সামগ্রিক স্বাদ বাড়ায়। সিমিলি স্মৃতির যন্ত্র হিসাবে কাজ করে, যা স্মৃতি ধরে রাখতে এবং বোঝার ক্ষেত্রে সহায়তা করে। তারা ভিন্ন ধারণাগুলির মধ্যে মানসিক সংযোগ তৈরি করে, আমাদের আরও সহজে তথ্য স্মরণ করতে সাহায্য করে। ঠিক যেমন একটি চাবি একটি তালায় ফিট করে, একইভাবে নতুন দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান আনলক করে। উপসংহারে, সিমিলি হল সেতু, সংযোগকারী, শিল্পীদের ব্রাশ এবং আমাদের ভাষার জন্য সিজনিং। এগুলি কল্পনার জন্ম দেয়, বোঝাপড়াকে শক্তিশালী করে এবং যোগাযোগের সুবিধা দেয়। নিপুণভাবে সিমিলি ব্যবহার করে আমরা নিস্তেজ বর্ণনাগুলিকে জীবনে আনতে পারি, জটিল ধারণাগুলিকে আরও সম্পর্কযুক্ত করতে পারি এবং আমাদের দৈনন্দিন কথোপকথনে সমৃদ্ধি যোগ করতে পারি। সুতরাং আসুন সিমিলির শক্তিকে আলিঙ্গন করি এবং আমাদের জ্ঞান এবং অভিব্যক্তিকে সমৃদ্ধ করি। ভিডিওটি দেখার জন্য সুমন স্যারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।